হ্যালো বন্ধুরা, অবশেষে কলকাতায় পা রাখলেন এটিকে মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার ফেডেরিকো গ্যালেগো। তো দুই দিন আগেই স্লাভকো কলকাতায় পৌঁছে গেছিল। তো দলের গোলের খরা কাটাতে অবশেষে কলকাতায় পৌঁছে গেলেন ফেডেরিকো গ্যালেগো। গ্যালেগো যে আইএসএল এর অন্যতম সেরা এবং সফল বিদেশি প্লেয়ার সেটা কিন্তু তোমরা সকলেই জানো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে অনবদ্য পারফরমেন্স করার পর চোটের কারণে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছেড়ে দেয় গ্যালেগোকে এবং অবশেষে আবারও সবুজ মেরুন জার্সিতে আইএসএল এ ফিরলো গ্যালেগো। তো তোমরা সকলেই জানো এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা ছুটি কাটাচ্ছে এবং 4 তারিখ মানে আগামীকাল থেকে প্র্যাকটিসে নামতে চলেছে দলের প্লেয়াররা। তো গ্যালেগো আগামীকাল রেস্ট নিয়ে 5 তারিখ থেকে দলের সাথে প্র্যাকটিস করবে তেমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। আর আশা করা যাচ্ছে 14 তারিখের ম্যাচেও অ্যাভেলেবেল থাকবেন গ্যালেগো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও গ্যালেগোকে কি এই মরশুমে আবারও তার পুরনো ফর্মে দেখা যাবে। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।